সুপ্রিয় দর্শক সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সাত দিন অনুষ্ঠান সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সাদর আমন্ত্রণ চারিদিকে বইছে ঈদের আমেজ তাই সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ আনন্দে সাত দিনের বিশেষ পর্বে ভাই বোনের জীবনের তাল লয় নিয়ে আমাদের আজকের আড্ডা ভাই বোনের খুনসুটি ভালোবাসা ঋদ্ধতার গল্প নিয়ে অতিথি হিসাবে আজ আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী এবং স্থপতি রুমানা ইসলাম তার পাশে আছেন তার ভাই সঙ্গীত শিল্পী অভিনেতা খান আসিফুর রহমান আগুন ঈদ মোবারক এবং স্বাগত শুভ সন্ধ্যা জানাই আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য দর্শক ভাই বোনের তার গল্প ভালোবাসা এবং খুনশিটির গল্প নিয়ে পুরো আয়োজনটি আপনারা আমাদের সাথে থাকবেন জানিয়ে দিচ্ছি অনুষ্ঠানটি একই সাথে আপনারা ইউটিউব থেকে দেখতে পাবেন আমরা আড্ডা আলোচনায় চলে যাই শুরুতেই রুমানা ইসলাম এবং আগুন আপনাদের দুজনকেই আমরা জানতে চাব যে যেহেতু ঈদ গেল আমাদের ঈদের বিষয়টা একটু শুনবো ঈদ শৈশবে এবং এখনকার মিলিয়ে রুমানা ইসলাম শৈশবের ঈদ আর এখনকার ঈদ আকাশ পাতাল তফাত এটা বলতে হবে শৈশবে তো ছোট ছিলাম ফ্যামিলি বাবা মা দাদির বাড়ি যেতে আমরাই দাদির আব্বা এসে আমাদেরকে নিয়ে দাদির বাড়ি যেতেন এবং দাদুর কবর ওল্ড টাউনে খাজি দেওয়ানে ছিল দাদুর কবর সালাম করতেন আর আমরা দাদির বাড়ি গিয়ে দাদির মজার মজার কোফতা দাদি খুব মজার মজার কোফতা স্পেশাল আইটেম ছিল সেগুলো খেতাম এখন যেটা হচ্ছে মটেরিয়ালিজম না শুধু মটেরিয়ালিজম মানে নিজেরাই নিজেরা এখন তো আমারও একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গেছে আমার বাচ্চারা কিমা আমার বাচ্চাদের শ্বশুর শাশুড়ি আমার ননদ মানে আমার আমার লাইফটা তো এখন একটু আমার নিজেকে ঘিরে আরেকটি জগৎ হয়ে গেছে তো এখন সেই জগতের সঙ্গে দেখা হয় সাক্ষাৎ হয় আর এখন আগে যেরকম নেবার পালা ছিল এখন দেবার পালা জি একইভাবে আগুন আপনার কাছ থেকেও জানি যে আপনারও তো দুটা সন্তান এবং তাদেরকে ঘিরে আপনার এখন পরিবার এবং আগের সময়ে সেই সব মিলিয়ে আর কি ঈদটা কেমন কাটে আমারটা আসলে ওইরকমই কাটে ওকে আমারটা আর ওইরকম পার্থক্য নাই বিকজ আমি তো ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট আমার আদরটা একটু বেশি ছোটোবেলার থেকেই বেশি ছিল এখন তো আছে এখন আমি আর ওদের কাছে মানে বড় হতে পারলাম না এই জন্য আমি ওই রকমই আছি আমার ওরকম কোনো চেঞ্জ নাই শৈশবের কথা যদি একটু জিজ্ঞেস করি যে আগুন কেমন দুষ্টু ছিলেন নামটার মধ্যে একটা বিদ্রোহ বিদ্রোহ ভাব সেটা বা নাই বললাম চুরান্ত এক মোমেন্টও স্থির হতো না কিন্তু ওর খুব মজার মজার ছিল মানে আমি যখন আর্কিটেকচারে পড়ি তখনও বেশ ছোটই দৌড়া দৌড়ি সবাই ওকে চিনি যে এখন এসছে একটা মানে আগুন একটা না মজার আর খুব মজা খুব চঞ্চল ছিল দুষ্টু ছিল কিন্তু ওই দুষ্টগুলো কিন্তু মানে আমরা মেনেই নিতাম সহ্যই করতাম আমাদের খারাপ লাগতো না আদর আদরটা তন্ন আছে সুতরাং ছোটো ভাই একটু দুষ্ট হবে আমাদের খুব মজার আমাদের ভাই বোনদের মধ্যে আমার বড় বোন রাহিলা শান্তশ্রেষ্ঠ আমি দুষ্টু তারপরে খান ইমান ইঞ্জিনের সেও শান্ত আগুন দুষ্ট মানে দুষ্টটা আস্তে আস্তে অনেক বেড়ে গেছে আর তুমি ছোটবেলায় তাদের কথা তো আগুন ভাইয়ের কাছ থেকে শুনতে হবে যে আসলে আপু কেমন ছিল আপু দাদা ওইটাই তো বলা আমার কাছে ওনারা ওরা ওরা ও যা ছিল এখনো তাই আছে আর স্যানের ছিল কেমন ওই যে বললো যে নিজেকে নিজে দুষ্টুটো বললো আর সাইকেল চালানো সেদিনও একটা ভিডিওর মধ্যে দেখেছি সাইকেল চালানোর ছবি দিয়ে দিয়েছে মানে সাইকেলটা দেখে তারা লোভ সামলাতে পারে নাই ঠিকই সাইকেল চালিয়েছে এবং ভিডিও করে সেটা আবার ইউটিউবে দিয়েছে হ্যাঁ না ফেসবুক না না আর আমার বড় বোন আমাকে একেবারে ছোটবেলার থেকে সাজিয়ে গুজিয়ে রেখেছে একদম ওকে আমার আমার গায়ের মধ্যে যা দেখা যায় ও বহু এর ম্যাক্সিমামই হয় বড় বোনের নলে ওর হুম ওর দেয়া মানে আমি এভাবেই বড় ওদেরকে আর কিছু দিতে হলো না আবার পারলামও না দিতে মানে এতই বেশি ও আমার ভাই বোনগুলো আমাকে দিয়ে ভরিয়ে রেখেছে এবং এখনও ভরিয়ে রেখেই যাচ্ছে যে আই এম সিম্পলি গ্রেটফুল টু দেম আগুনের একটু নামকরণের গল্পটা একটু শুনি যেহেতু খুবই আনকমন একটি নাম আমার মনে হয় এখন পর্যন্ত আর কারো নাম আছে কিনা আগুনি বলো না আমার তো সেভেন্টি এ জন্ম যুদ্ধের সময় জন্ম তো একেবারে চতুর্দিকে আগুন বাবা কবি বাবা সাহিত্যিক সন্তানের নাম হয়ে গেল প্রথমে আগুন রাখার আগেও একটা প্ল্যানিং ছিল আবার যে আম্মার এই গল্প আবার আম্মার থেকে শোনা যে সে আম্মাকে বলেছে যে নীলা এই ছেলেটার নাম পাগল রাখতে চাই

ওঠা বসা সব বিখ্যাত মানুষদের সঙ্গেই ছিল কিন্তু আমাদেরকে আমরা কিন্তু আলাদা ছিলাম একটু একদম আট দশটা সাধারণ পরিবারের মতোই আমরা বেড়ে উঠেছি হ্যাঁ এটা ঠিক স্পেশাল কিছু মানুষ আছে কবরী আনটি তারপরে চাষি নজরুল চাচা এরকম অনেক আলাউদ্দিন আলী যা ওনাদের সান্নিধ্য পেয়েছি হয়তো বাসায় চলে আসতেন কিন্তু সার্বক্ষণিক কিন্তু ছিল না আমরা সে একদম একটা মানে খুব আদর্শ পরিবারের মতোই বেড়ে উঠেছি পড়াশোনা স্কুল ছবি আঁকা সব কিছু এটা বলতে যে চৌকোশ মানুষ হতে হবে তো ওইভাবেই বেড়ে উঠেছি আমরা ছোটবেলায় পরবর্তীতে আস্তে আস্তে যখন বাবা চলে যাওয়ার পর বলতে পারো আরও বেশি সান্নিধ্য পেয়েছি আমি যেমন মিউজিক ডিরেক্টরদের সঙ্গে যারা বিখ্যাত আলাদিন আলী কিংবা বুলবুল আহমেদ ইমতিয়াজ বুলবুল এরকম বহু শেখ সাদিকান সবার সঙ্গে কিন্তু পরবর্তীতে আমাদের সক্ষতা কিংবা সেই ভালোবাসা স্নেহটা গড়ে উঠেছে আরও বেশি বাবা তো দেখা গেছে যে গানের চাইতে নির্দেশনা বা এই দিকটাই বেশি গীতিকার বা অন্যান্য সকল শাখাই তো তার চাইতে বললে ভুল হবে আসলে কোনটার থেকে কোনটার আابعه আসবে ই এ করা যায় না মাপা যায় না এই মানে মানে বাজে লোক আমার মনে মানে এমন কিছু নাই যেটা ধরে শেষ করে ছাড়েনি না সবখানি শোনা আমি মনে করি যেখানে পা দিয়েছে সেখানে শোনা ফলিয়েছে অফ কোর্স সেক্ষেত্রে চলচ্চিত্রের দিকে নির্দেশনার দিকে বা পরিচালনার দিকে না গিয়ে গানটাকেই কেন গ্রহণ করেছিলেন আগুন আমি হ্যাঁ এইটা আমার একটা চরম সৌভাগ্যের ব্যাপার বলা যেতে পারে বিকজ আমি যেহেতু গায়ক হিসেবেই প্রথমে শুরু করেছি এই জন্য আব্বার ওই অঙ্গনটার থেকে কিন্তু আমি একটু সরে এসেছি আসলে জিনিসটা নাহলে কিন্তু ওই যে কম্পারিজম জিনিসটা চলে আসতো যে খানাতেও ফিল্ম বানায় দেখি আগুনও কী বানাচ্ছে সত্যজিৎ রা বানাচ্ছে সদীপ রায়ের কিছুই হচ্ছে না এরকম একটা ব্যাপার না বট গাছের নিচে কিন্তু বট গাছ জন্মায় না কিন্তু কঠিন গাছই জন্মায় না কোনো এই যে মানুষের ভালোবাসা আপনাদের ভালোবাসা পাচ্ছি এটার মানে কারণটা কিন্তু হয়তো এটাই বলে দিয়েছিল যে বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে এবং ওই লাইনটাতে আমি না গেলে কিন্তু আমিও বিপদে পড়ার একটা পসিবিলিটি ছিল কম্প্যারিজম চলে আসতো আল্লাহর রহমত সেটা হয় নাই প্রথমে শিল্পী সঙ্গীত শিল্পী মানে সিঙ্গার হয়েছে পরে গিয়ে হয়তো শখের বসে পেটের দায়ও বলা যেতে পারে অভিনয় করেছে কিন্তু কাজ কিন্তু এইটা জি আমরা গানটি প্রসঙ্গ আসলেই বাবা বলে নাম করবে আমরা একটু গানটাকে কিছু অংশ বিশেষ শুনতে পারি বাবা বলে ছেলে রাম কোন সারা পৃথিবী তাকে মনে রাখবে শুধু কথা কেউ জানে না আগামী দিনে ঠিকানা বাবা বলে ছেলে রাম চমৎকার আপনি নিজেও গান করেছেন কিন্তু ভাই যখন সেই ওই কিয়ামত থেকে কিয়ামত সিনেমা থেকে তার একটা বিপুল জনপ্রিয়তা তৈরি হলো কেমন মনে হয়েছে তখন সাংঘাতিক মনে হয়েছে প্রাউড ছোট ভাইকে এক নামে এবং ওর তো এটা আসলে এটা কিন্তু বাবারই গাইডেন্স ছিল ওর পিছনে আসা এবং সে গান করেছে কার সঙ্গে মানে আমাদের কিংবদন্তি লালার সঙ্গে তাহলে এটা একটা ভীষণ বড় ব্রেক এবং ওনারও এটা খুবই মাহাত্ম কিংবা মানে রোনালাও তিনিও যে মানে একদম ইয়াং একটা ছেলেকে গ্রহণ করেছে হ্যাঁ কি সুন্দরভাবে এবং সে সেটার নামও রেখেছে খুবই ভালো লাগতো মানে এটা তো খুবই মানে বলার কিছু নাই আগুনকে এক নামে যেখানে যেতাম আগুনের কথা বেশি বলতাম যে হ্যাঁ তোমার ভাই আগুন এটা একটা অন্যরকম ফিলিং এটা আসলে বনি পারে এটাকে নিতে আপনার ব্র্যান্ডের দল করেছিলেন ওখান থেকেই আসলে আমার মানে মেইন গান গাওয়াটা শুরু সাধেন এই যে সাদেন এই সেই সাদন দিয়ে শুরু তারপরে টু তে গিয়ে ওই যে ওই হলো একটা ঘটনা বলতে পারি সেটা হচ্ছে জাকির হোসেন রাজু যিনি আছেন বিখ্যাত ডিরেক্টর তিনি তখন আব্বার অ্যাসিস্ট করতেন তো আব্বা একদিন রাজু চাচাকে ডেকে জিজ্ঞেস করছে রাজু এটা রাজু চাচার মুখ থেকে শোনা গল্প যে রাজু আগুন এত ছোট বয়সে সব কিছু যে পেয়ে গেল একে এটাকে হ্যান্ডেল করতে পারবে খুব টেনশনে ছিল কিন্তু আমাকে নিয়ে যে একুশ বছর বয়সে আমার কাজটা কিন্তু হয়ে গেছে যে কাজটা হয়ে যাওয়ার মানে দশ নম্বর সিঁড়িতে উঠে যাওয়ার কাজটা এক লাফে আবার আস্তে আস্তেও না এক লাফে দশ নম্বর সিঁড়ি রাজু চাচা এটা বলেছিলেন যে আতা ভাই যাই বলেন এটা কিন্তু আপনার ছেলে কোনো দিন যতই বেলাইনে যাক লাইনে আমার ফেরত আসবেই এই হচ্ছে এই কথা বলতে গেলে আমার মানে ইমোশনাল হয়ে যায় আজকের ইমোশনাল হব না ঈদ যেহেতু কিন্তু সাডেন তখন আর কন্টিনিউ করা হয়নি এখন কি সেটা আবার চলছে সাডেন চলছে বললে ভুল হবে সাডেন ইজ কামিং ব্যাক ওকে আমার কিছু কাজকর্ম আছে সামনে এই কাজকর্মগুলো শেষ করার পরে সাদার্ন উল বি ব্যাক সাদা চারটা গান আবার আমরা রিমেক করেছি তখন তো ছিল বাচ্চা নাইন্টি ওই সাদান শুনলে এখন অনেকেই হাসবে অনেকেই হাসবে কিন্তু এখন আমরা যে প্ল্যানটা করেছি এটাতে অনেকে বলবে যে ইয়েস নাইনটিতে যে জিনিসটা রিলিজ হয়েছিল এখন সে চৌত্রিশ বছর পরে এসে দ্যাট ইজ স্টিল এভারগ্রেন জি রুমান ইসলাম আপনি গানের ওই সময়টা একটা আপনার কিভাবে করে আসলে গানের আশা অভিনয়ে যেতে পারতেন কিন্তু সেটা না ও তো আমার আগে মেগা স্টার না না মন তোর বইছানে রে মায়ের মতো আপন কি হয় নাই কি কি হাই রে হাই রে আমার মন মতো এর উপর কোনো গান হতে পারে ওতে আর কি মানে মেইন কথা হচ্ছে যে আমার আসলে গানে পরিচয় নামে নয় কারণ একদম আমার আত্মপ্রকাশটাও কিন্তু চলচ্চিত্রের গান দিয়ে তো আমাকে কেউ তখন তার ইলেকট্রনিক মিডিয়া এতটা স্ট্রং ছিল না যে সবাই দেখবে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু রেডিওতে দুর্বার অনুষ্ঠানে ওই সময় আটাত্তর সাতাত্তর সনে প্রত্যেক দিন বাঁচত মায়ের মতো আপন কেহ নাই মন মাঝি তোর বৈঠানের এই গানগুলো হ্যাঁ পরবর্তীতে আমার একটা গ্যাপ পড়ে যায় প্রায় দশ বছর হবে পড়াশোনায় ঢুকে গেলাম আর্কিটেকচার বয়েটে পড়লাম সব কিছু মিলিয়ে আসলে ওই সময়টা আমাকে ঘিরে রেখেছিল আমার পড়াশোনা তার পরবর্তীতেও কিন্তু প্রফেশনটা আমাকে ঘিরে রেখেছিল কিন্তু আস্তে 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 আজকে যে পর্যায়ে এসেছি যেখানে যতটুকু এসেছি এটা আসতে অনেক সময় লেগেছে আর সব কিছুর পেছনে মায়ের একটা ভূমিকা থাকে মায়ের গানের কথা যখন এসেছে আমরা ওই গানটা থেকে একটু শুনতে চাই হ্যাঁ মায়ের ভূমিকা তো আসলে অস্বীকার করার কিছুই নাই কারণ মা খুব ছোটবেলা অকালেই গান ছেড়ে দিয়েছিলেন তো মা আমার মাছের স্বপ্ন দেখতে যে আমি সেই একটা শিল্পী হব সবসময় সেই সব মাহবুবার রহমান প্রথম সবাক চলচ্চিত্রের গায়িকা গাইছি এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি তোমার বুকে শেখেলে তোমার কথাই শিখেছি মায়ের মতো আপন কে নাই রে মায়ের মতো হাপ কে মা জননী নাই রে যাহার ত্রিভুবনে তাহার কে হই নাই রে মায়ের মতো আপন কে হো না দুর্দান্ত এবং সবচেয়ে বড় বিষয় আমি যেটা দেখেছি মানে আপনি বা আগুন যেটাই বলি বা পরবর্তী প্রজন্ম আপনাদের সন্তানদের কথা যেটা বলি যে তারা এত আবেগ দিয়ে গান করে না আমার মনে হয় যে এটা এটা অন্যরকম একটা বিষয় এটাই যে ওখান থেকে এসছে মনে হয় বাবার থেকে হ্যাঁ অফ কোর্স অফ কোর্স আর বাবার থেকেও না এটা এসেছে আসলে আমার দাদির বংশ থেকে ওকে আমার দাদিরা ছিলেন পীর বংশের একদম জি আমরা দাদির এই জায়গা থেকেই শুনবো আমাদের একটি বিরতি নিতে হচ্ছে বিরতি নিয়ে আসছি দর্শক আমরা একটি বিরতিতে যাচ্ছি ভাই বোনের হৃদয়তা ভালোবাসার গল্প আরো নিয়ে আসছি আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত সাত দিনের ঈদ এই আড্ডায় আমরা চলে যাচ্ছি যে প্রসঙ্গে ছিলাম আমার দাদিরা হচ্ছে পীর বংশের ফ্যামিলি তারা হচ্ছেন ইয়েমেন থেকে এসেছিলেন তাদের অ্যানসিস্টাররা ইয়েমেন থেকে এসে রুহেল রাজ্য ওখানে যে এখানে এসেছিলেন ধর্ম প্রচার করতে তো ওই তখন ধর্মের সাথে এই মসজিদি মারফতি এইগুলো রিলেটেড ছিল তখন তো আমার দাদিকে যেরকম এটা অনেকে বলে আমার বন্ধু বলে দাদির সামনে গিয়ে যখন আমি একটু মারফতি গান গাইতাম আই ওয়াজ লিটল বয় অ্যাট দ্যাট টাইম দাদির চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়তো ওকে এই জিনিস দেখেছি আব্বার এই জিনিস ফিল করি আমি এই জিনিস ওকে দেখি বড় দুই ভাই বোনকে দেখি না ওরা একটু রোবোটিক কেমন জানি না 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 সহ্য করে থাকে এক্সপ্রেস করে না ইন্ট্রোভার্ট আমার বড় ভাই তো মানে এক্সট্রিম ইন্টারভার্ট শান্ত হ্যাঁ যাই হোক তবে ওখান থেকে আমাদের এই আবেগটা আমার মনে হয় স্রোতের মতো বয়েছে এবং এই কারণে গানগুলো এত সুন্দর করে আমরা পাই এবং আমাদের মনে প্রবেশ করে যায় গানগুলো আমরা এবার একটু বাবার প্রসঙ্গে আসতে চাই দুজনের কাছ থেকেই দুজনের অবস্থান থেকে শুনব বাবাকে নিয়ে প্রথমে রুমানা ইসলাম আসলে বাবাকে যখন বাঘের মতো ভয় পেতাম আবার বাবাকে ভালোবাসতাম প্রাণের চেয়ে বেশি কারণ যে কোনো বাবা কেমন ছিলেন খুব রাগী একজন মানুষ কিন্তু আবার দুপিঠ ছিল বাবার একটি হচ্ছে পাহাড়ের মতো অটল আর একটি একদম মাটির মানুষ কাদামাটি দিয়ে গড়া মানে কিছু হলে একদম যে যেটা ঝরঝর করে কেঁদে দেয় কথা বলা গান শুনে কেঁদে ফেলা এরকম আর কি হ্যাঁ এবং গল্প বলা বাবা সেই দিকগুলো আমি পেয়েছি পুরোপুরিভাবে একদম বাবা বাবা আসতেন বাসায় বসে দুপুরবেলাটা বসে গল্প করতেন আমাদের সকল ভাই বোনদেরকে নিয়ে এবং সব আদর্শের কথা কিংবা হিস্ট্রি মিউজিক কি না বাবা আলাপ করতেন সেইগুলো ছোটোবেলায় পেয়েছি পরবর্তীতে আস্তে আস্তে বাবা কিন্তু খুব স্ট্রিক্টও ছিলেন যে এটা করা যাবে এটা করা যাবে না এবং সেটার সেই মানে মানে দুনিয়া ধ্বংস হয়ে গেলেও সেগুলো মানতেই হবে আর কি আবার আরেকটা জিনিস ছিল বাবার সন্তানরা একদিকে পৃথিবীর আরেকদিকে এতই ভালোবাসতেন মানে সব কিছু ছেড়ে দিতে পারবেন তো সন্তানরা তার ছিল একদম চোখের মনি আমি অফিস করতাম সেই খিলগাত থেকে হয়তো বেশ দূরে লালমাটিয়া বাবা প্রত্যেকদিন দিন সকালে গাড়ি পাঠাবেন ফোন করে বলতেন যে এই তোর অফিস নয়টায় তুই কি এখনো ঘুমাচ্ছি সাড়ে আটটা বাজে মানে এই জায়গাগুলো এটা কয়জন বাবা করে আমি জানি না আমরা এখন চেষ্টা করছি করতে কিন্তু এটা আমার বেলা এটা বাবা এই আমার বলো সব ভাই বোনদের বেলায় বাবার এই দায়িত্ব খুব টনটনে ছিল এখন আপনার আপনার জায়গা থেকে আপনি বাবাকে কিভাবে স্মরণ করেন বা মূল্যায়ন আমার জায়গা থেকে আমি বাবাকে বাবা হিসেবেই দেখি এর বেশের কিছু না আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনার বাবা এত বড় মানুষ রকম ওই রকম আমি সবই মেনে নেই কিন্তু ফাইনালি এন্ড অফ দ্য ডে কি সে তো আমার বাবা তাই না মানে বাবাটাকে আপনার কাছেও আপনার বাবাটা যেরকম আমার কাছেও কিন্তু আমার বাবাটা সেরকমই বিকজ আমি বেড়ে উঠেছি তো ওই স্টার্ডম দেখতে দেখতে শনি রবিতে বাসায় পার্টি হচ্ছে কে না আসছে সব বড় বড় মানুষগুলো এই জন্য আমার কাছে আসলে ওই জগৎটা এরকম আহামরিক কিংবা আব্বা ওরে আল্লাহ রে না জানি কি না আব্বা তো এরকমই কেননা এত বড় পাহাড় দেখেছি চোখের সামনে নর্মালি যে এটা আমার আব্বা সেই জায়গা থেকে মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য কতটা সহায়তা করেছে আসলে রুমানা ইসলাম বাবা মানে বাবার এই খ্যাতি বাবার এই আমি বলি সহায়তার কিছুই নাই আমি কিন্তু আমারটা বলি ওটা ওরটা বলুক আমি বলি যে মানুষ হওয়ার জন্য কিছুই সহযোগিতা না এটা একটা আমরা আর দশটা ফ্যামিলি যেরকম আমরাও সেই ফ্যামিলি খানাতার ছেলে হয়েছি বলে স্যান্ডেল ছিঁড়ে গেছে নতুন স্যান্ডেল কিনে দাও নেই চলে গা হ্যাঁ স্যান্ডেল সেলাই করে আনো এইভাবে বড় হয়েছে কিন্তু আমরা যতই খানাতা হোক আর এই হোক ও হোক না ভাই সেটাই তো সহায়তা হ্যাঁ হ্যাঁ

ছবি দেখবে গান শুনবে সবকিছু করবে তো চৌকস মানুষ চাইতেন বাবা সেটা তো ভীষণ ভাবে আমাদেরকে গাইড করেছে হ্যাঁ তো সেই জিনিসগুলো বাবা নিজের হাতে কিন্তু বন্দুক চালানো শিখিয়েছে আমাদেরকে এটাও দরকার এম করে বাবা নিজে বন্দুক করতে মারতেন এবং আমাদেরকে শেখাতেন এর গান দিয়ে তখন তো এই জিনিসগুলো কিন্তু আমি জানি না আর দশটা বাবা করেন কি না কিন্তু আমার বাবার কাছে আমি এটা কিন্তু সে বলবো তার তার মানে চারিত্রিক বৈশিষ্ট্য থেকেই তিনি এবং তিনি অভিভাবকের গল্প থেকে আমার গল্প মনে আছে সেটা হচ্ছে যে আমরা যে ভাষায় থাকতাম সেই ভাষার গ্যারেজ গ্যারেজের মধ্যে আব্বা নিজে একে একে বোর্ড বানিয়েছিল হ্যাঁ এটা এবং আমরা সব ভাই বোন একসাথে রেস হবে ফাইটিং তারপর সেখানে পুরস্কার দেওয়া হবে আব্বার প্ল্যান এগুলি আই ওয়াজ দ্য থার্ড মানে আমি কিছুই না মানে থার্ড ক্লাসতে আর বললাম না আমি তো ছোট অ্যাকচুয়ালি আমি তখন অনেক ছোট তো ওই হিস্ট্রিটা আমার মনে আছে যে একদম নিজে হাতে এসে এই এইমিং বোর্ডটা বানিয়েছে তারপর সবাই বলছে মার তারপরে কে ফার্স্ট ছিল সেটা আমার মনে নাই গোরে তোলার যে বিষয়টা তার মধ্যে জি সেটা পেশ নিজে গাড়ি চালানো শিখেছে আমাদেরকে সাইকেল চালিয়ে সাতার কাটতে শিখেছে ব্যস্ত মানুষ হয়ে এই সময়গুলো তিনি দিতেন একটা আকাশ নদী মাটি সিম্পল একটা সিনারি এইটা আমাদের ছোটবেলায় শিখিয়েছেন এরকম এগুলো আসলে চোখে বাবার সেই বিষয়গুলো থেকেই আপনার কি স্থপতি হয়ে ওঠা এবং স্থপতি হয়ে ওঠার ব্যাপারটা হচ্ছে কি না এটা হ্যাঁ কিছুটা তো অবশ্যই আছে ভিতরে স্থাপত্য চর্চা এমন একটা দিক যেখানে আমার মানে পড়াশোনার মধ্যে সব কিছুর মধ্যে এই দিকটাতে আমি আমার আর্ট খুঁজে পাই আর্টিস্টিক জিনিসটা তো বাবার থেকেই পেয়েছি বাবা মা দুজনেই বলতে হবে সেক্ষেত্রে ক্ল্যাশ তৈরি করে কিনা সেই ইটকাঠের স্থাপত্যবিদ্যা এবং সুরেলা জীবন না একদম ক্ল্যাশ করে না কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু ম্যানেজ কারণ আমি ওটাও আমার একটা প্রফেশন ওটাকেও আমি কিন্তু খাটো করতে পারি না ওটা আমার রুটি রোজগারের জায়গা আর গানটা আমার প্যাশন হ্যাঁ দুটোকে আমি প্রফেশনালি নিচ্ছি কোনোটাকে আমি ছোটো করছি না কারণ গানটাও যদি আমি প্রফেশনালি না নেই তাহলে কিন্তু মানে আমার নিজের কাছে নিজে নিজেকে ঠকাবো আমি সুতরাং আমাকে ওই জায়গাটাও সেইভাবে কিন্তু সত্যিটা কঠিন কাজ দুটোকে মানে খুব কম আমার ছোট মেয়ে এখন সে আর্কিটেক্ট এবং গান করছে কিন্তু সে বলছে না আমি শুধু গানই করব। আর্কিটেকচার করবো আমি বললাম না তুমি চেষ্টা করো দুটো করতে এবং কতটা যে কষ্ট এটাও কিন্তু মানুষকে বিল্ড করে যে আমরা আলোচনার এই পর্যায়ে আবার একটি গান শুনতে চাই দুজনের একসঙ্গে একটি শুনতে চাই করি চলো চলো

আমি একটু জানি যে আগে কিন্তু আমরা দেখতাম ঈদ উপলক্ষে অনেক অনেক গান রিলিজ হচ্ছে অ্যালবাম বের হচ্ছে এখন সেটা কি সে পরিমাণ কমে গেছে বা অন্য ধরনের হয়ে একদমই নাই আর আমরা এই শুনতে আমাদের একটা টাইম স্প্যান আছে ওকে আট আমার কাছে ব্যক্তিগত মতামত এটা আমার অনেকে ডিফার করতে পারে টাইম স্প্যান আছে থার্টি ইয়ার্সের একটা টাইম স্প্যান উনিশশো নব্বইতে দেখলাম আমরা শেষ আলো ষাট দশকে জ্বলেছিল আর একবার আলো উনিশশো তিরিশে জ্বলেছিল একটা আলো উনিশশো সালে জ্বলেছিল একটা আলো এই আলোর মানে চক্রে আমরা ঘুরছি ওকে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সেই থার্টি ইয়ার্সের একটা স্প্যানে এখন যদি কেউ বলে যে নতুন কিছু কবে শুরু হবে নাইনটিজ উইল বি ব্যাক এটা হতেই হবে এটা একটা সাইকেলের মতন জিনিসটা এই জিনিসটা আমি বলে দিচ্ছি যে কোনো দিন এমনভাবে ব্যাক করবে যে তখন আবার আপনারা হয়তো সেই সময়টা খুঁজে পাবেন যে ঈদ মানে ক্যাসেট ট্যাসেটটা ওই ফর্ম তো আর নাই এখন মানে ঈদের যে ঝাপটা বলে একটা যে একটা ঝাপটা দিয়ে গেল ঈদে ওই জিনিসটা ইটস কামিং ভেরি সুন আই থিঙ্ক জি আমরা আসলে সবাই সেই জায়গা থেকে সরে গিয়ে একটা বড় ধরনের ক্ষতির মুখেই বলবো যে পড়ে গেছে আমরা গান বা এখন আসলে বদলে গেছে আমার কাছে যেটা মনে হয় যেটা ছিল তখন ওই সময় সিডি বলো বলো বিভিন্ন কোম্পানিগুলো ছিল প্রকাশ করছে শিল্পীরা সেরকম রমরমা ও বলো কিংবা আরো অনেক যারা ও সমসাময়িক বড় বড় শিল্পীরা তখন ওই সময় যারা হেট তাদের গান বেরোচ্ছে সবাই অপেক্ষা করতো কি গান আসছে কি হবে এখন তো যে পুরোটা এখন চলে গেছে ইউটিউবে হ্যাঁ কিবোনো মিডিয়াগুলো টিকটক বল Instagram বল হ্যাঁ ফেসবুক তো এই মিডিয়াগুলোতে এখনো কিন্তু সবার কাছে পৌঁছ হচ্ছে কিন্তু আমরা দেখছি না মানে আমাদের দেখাটা তো সেই ফোর মুটো ফোন কিংবা ইউটিউবের মধ্যেই হচ্ছে হচ্ছে তবে আরো বেশি হওয়া উচিত আমার ব্যাপারটা হচ্ছে যে কোয়ালিটি হোক এই হোক সেই হোক সর্বনাশের কথাটা হচ্ছে এই বছর আছে তো সামনের বছর নাই এটা তো ভয়ঙ্কর একটা ব্যাপার কিন্তু আমাদের আমরা তো লাস্ট দেখলাম না। ধারাবাহিকতা বলবো এটাকে নাকি এটাকে বলবো কি বলবো এটাকে স্টেবিলিটি নাই ধারাবাহিকতা তো অন্য জিনিস হলো কিন্তু স্টেবিলিটি নাই গত পনেরো বছরে কিন্তু হিটসের সংখ্যা কম না কিন্তু প্রচুর হিটস স্টেবল না আসে চলে যায় আর মেলোডিটা একটু হারিয়ে গেছে আমার কাছে মনে হয় যার জন্য স্থায়িত্বটাও কমে গেছে সেক্ষেত্রে কি মেশিনের ব্যবহার বেড়েছে তো মেশিনের ব্যবহার যত বাড়বে ইমোশন তত নামবে ওকে এবং মেশিন উইথ ইমোশন এই দুইটাকে একসাথে করে প্রেজেন্ট করা ইটস ভেরি টাফ এটা সবাই পারে না জি আবার আসবো এই প্রসঙ্গে আবার একটি বিরতি নিচ্ছি দর্শক আবার একটি বিরতিতে যাচ্ছি কোথাও যাবে না ফিরে আসছি একটু পরেই সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতির পর আরও একবার আমন্ত্রণ ঈদ আয়োজনের এই সাত দিনের আড্ডায় আমরা চলে যাচ্ছি আমরা যে প্রসঙ্গে ছিলাম আমরা বলছিলাম যে এখনকার সময়টা আসলে আমরা অনেক আগে যেরকম হিট হিট গান পেতাম সেটা আর হচ্ছে না সেটা কি তাহলে আমাদের এই ডিজিটাল প্রযুক্তি বা সময়ের আবর্তে সেটা হারিয়ে গেল কি না আগুন না না ডিজিটাল ব্যাপারটার অপব্যবহারের কারণে এই অবস্থা হয়েছে আসলে টেকনোলজি তো এটা একটা আশীর্বাদ টেকনোলজি তাই না আমি এখানে একটা অদ্ভুত গল্প বলি এটা জন হেনরি ছিল না এইটিনথ সেঞ্চুরিতে আমেরিকায় ভার্জিনিয়ায় হ্যাঁ রাইট রেভলিউশন যখন করলেন ম্যান ভার্সেস মেশিন ওকে যে সে ওই পাহাড় ভাঙার জন্য যে বুলডোজার সে চালাতে দিবে না তাহলে মানুষের ক্ষতি হবে কাজ কর্মসংস্থান কমে যাবে সেদিন এটা আমি লন্ডন লন্ডনের একটা মেয়েকে বলেছি ইয়াং জেনারেশনের সে আমাকে উত্তর কি দিয়েছে জানেন সে ও ভাইয়া বুঝতাম কি সত্যি কথা কিন্তু এটা তখনকার আবেগ দিয়ে এখন আর কিচ্ছু হবে না কিন্তু এই যুগের মেয়ে বলে ফেলেছে যে জন হেনরি আপনি খারাপ কেননা আপনি সিভিলাইজেশনকে ইয়ে নেগলেক্ট করছেন কি কিন্তু এই সিভিলাইজেশনই কাল হয়ে দাঁড়াতে পারে সেই সিভিলাইজেশন যদি অশিক্ষিতদের হাতে পড়ে সর্বনাশ হয়ে যাবে একদমই তাই এবং আপনার সেই ত্রিশ বছর আগের গানগুলো আমরা এখনো সেই মানে মুগ্ধ হয়ে শুনি আচ্ছা আমি একটা মজার কথা বলি এখানে তো খুবই মজার কথা একজন শিল্পী কখনো নিজেকে অমর দাবি করতে পারে পারে পারা তো উচিত না তার কর্মের মাধ্যমে সে অমর হয়ে থাকে থাকতেও পারে দুই দিন পরে হঠাৎ দেখা গেল যে এমনই মানে আল্লাহ তার উপরে খেপলো যে কেউ তার গান শুনলো না হতেও তো পারে এরকম পারে না হতেই তো পারে আমি কেমনে বলি যে রোম্যান্স যতদিন বেঁচে আছে আপনারা হাজার চেষ্টাও যদি করেন আগুন না হয় মারতে পারবেন মরে গেল নাই আর আমি দেহ তো মরে যাবেই হয়তো একদিন আমার কর্ম কর্মও হয়তো মরে যাবে আচ্ছা সালমান শাখে মারতে পারবেন কোনো দিন পারবেন পারবেন কোনোদিনই পারবেন না জীবনে এই বাংলা যতদিন আছে উপমহাদেশ যতদিন আছে উপমহাদেশ না কলকাতা যতটা যতদিন আছে সালমান শাঁহ তো মৃত্যু নাই তাহলে তো হয়ে যেত অনেক আগেই মৃত্যু সালমান শাঁহ যদি মৃত্যু না হয় তাহলে আমার মৃত্যু আছে এবং সালমান শাহর কণ্ঠ মানে আগুনের কন্ঠে জেনাকলি জি তাহলে সেখানের থেকে আমরা এখন গান শুনতে চাই সেই সালমান শাহের কণ্ঠের গান এগুলো আসলে মহাভাগ্যের ব্যাপার আসলে এই এরকম জুটি হয়ে যাওয়াটা চরম কি ও আমার বন্ধু গো পথ চলা তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা ও আমার পথ চলা সাথে জন্য গড়েছি আমি সরাসরি প্রথম আগুনের সাথে বসে আছি আমার এটা ভাবতে ভীষণ ভীষণ আমি আপনার হয়ে যাচ্ছি জি আমরা একটু এখনকার প্রজন্মের কথা শুনি আপনার দুই সন্তান তারা দুজনে গান করে এবং আপনি বললেন যে অন্য একটি পেশায় রয়েছে এবং আপনারও দুটি ছেলে আছে মিছিল মশাল এদের কথা সম্পর্কে শুনবো আমি একটু রুমান ইসলাম বড় মেয়ে আমার এখন আমেরিকাতে আছে বস্টনে ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো ও গান ওদের মধ্যে ছোটোবেলার থেকে গানটা ছিল একদম গান মানে আমাদের কিছু বলতেও হয়নি ওরা এতই ভালোবাসে গান কিন্তু বড়ো মেয়ে গান করলেন এখানে ভালো আগুনের সাথে কিছু কাজ করেছে ছোটোখাটো ভালো ভালো কাজ করেছে কিন্তু ও তো চলে গেল বিদেশে যার জন্য হয় হয়নি আর ছোট মেয়ে সে তো আরো সাংঘাতিক সে গান লিখে সুর করে নিজে গায় এবং কিন্তু নিজের মধ্যে থেকে অবশ্যই এখন যেরকম আমি ওকে নিয়ে ক্লাসিক্যালে বসি তো দুজনেই গান করছে এবং ছোট মেয়ে বেশ কিছু কাজও করছে কোক স্টুডিওতে সঙ্গে কাজ করেছে আগুনের সঙ্গে করেছে ওর আগুনের ছেলে মিছিল ওদের সঙ্গে করছে আমি একটু আগুনের কাছ থেকে একটু শুনি আপনার দুই সন্তান সম্পর্কে আমার দুইটা তো ভালোই করছে বড়টার ব্যান্ড আছে ব্যান্ডের নাম স্মুচেস বেশ ভালো পাবলিক মানে ওদের তো জনরাটা আলাদা ওরা যখন ওখানে গান গায় তখন দেখি পাবলিক রেসপন্স ভালোই মানে ভালো খুবই ভালো আছে খুবই ট্যালেন্টেড ট্যালেন্টেড ভেরি আর ছোটটা হচ্ছে সেদিনও আমার সাথে কোরাস গাইলো ওকে ওর টোনটা মারাত্মক

সে তো তাই করে তো আমার তো ম্যাক্সিমাম এখন যে গানগুলো আমি কম্পোজ করতে চাই কিংবা করি আমার আমার কাজ হলে ওই ওগুলো করে অ্যারেঞ্জ করে দেয় তারপরে আমি হয়তো গাই সেক্ষেত্রে এই তরুণ প্রজন্মদের জন্য কি বলার থাকবে যে তারা কিভাবে করছে তাদের গাইডলাইনটা কি হবে তাদের এখনো গাইডলাইন দেওয়ার সময় আসে নাই মানে নাইনটিজে যারা ছিল সেই বমগুলো আবার ফাটবে ওকে তারপরে ওরা আবার দেখে শিখবে আমার বড় ছেলে যেরকম খুব আক্ষেপ করে বলে যখন মিউজিক করে এই করে সেই করে সেই করে সেই করে আমি বলি যে কি করলি দেখা দেখি তো বলে যে বাবা নতুন কিছুই করার মানে অপশান পাচ্ছি না যা হওয়ার সব নাইনটিজ হয়ে গেছে তো ব্যাপারটা এরকম ওরা নাইনটিজই ফলো করবে আবার নাইনটিজ যেরকম সিক্সটিজ ফলো করেছিল 90s আমরা কাদেরকে ফলো করেছিলাম খানাদের খানা খানাতাদেরকেই তো ফলো করেছিলাম আরাদিদালিকে ফলো করেছি সত্যসাহাকে ফলো করেছি লাকি আকন্দকে ফলো করেছি এদেরকে ফলো করেই তো আমরা 90s এর বিল্ডআপটা করলাম তো এজ আবার 2024 ফোরে এখন দাঁড়িয়ে আছি আমরা মানে 30টা বছর পার হয়ে গেছে ওরাই আবার এই 90s কে রিবিল্ড করবে তারা কভারসামূল্য করছে বেশি না 70 বর্ষের কথা আমি বলি নাই ধারাটা ধারাটা হ্যাঁ ওই ওই গানগুলো এত বেশি জনপ্রিয় যে ওগুলোই আবার তারা নতুন করে করছে সেটা ওগুলোকে ওরা বেজ মনে করেই এগিয়ে যাচ্ছে এবং সেই গানগুলো ফিটতে ফিরুক না আপনি দেখেন জাস্ট দেখতে থাকেন ফিরুক ফিললেই দেখবেন সিনারি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে আবার 10 12 15 বছরের জন্য আবার পড়বে আবার বছর দিস ইজ দ্য সাইকেল জি ইসলাম বাবার গান থেকে আমি আপনার কাছ থেকে একটি গান শুনবো এবং তার আগে একটু গানগুলো সম্পর্কে একটু শুনি বাবার গান আমি বলবো খুবই লাকি আমার যে গানগুলো আমি গেয়েছি সেগুলো বাবারও শ্রেষ্ঠ সঙ্গীত আমার কাছে মনে হয় মায়ের আপন কেহ নয় কিংবা মন মাচিত নেড়ে তারপর হায় আমার মন মাতানো দেশ এবং শেষ যেটি করলাম এখনও অনেক রাত চলচ্চিত্রে যদি আর দেখা নাই হয় এটাও এত পছন্দ করে মানুষ মানে আমি নিজের মুখে কি বলছি সবাই মানে কোনো অনুষ্ঠানে গেলে এখনো ওই গানটির রিকোয়েস্ট আসে কারণ ওই গানটির না একটা নস্টালজিক একটা কেমন যেন একটা দুঃখ একটা ভাব আছে সেটা কিন্তু পটভূমি এমন ছিল যে যুদ্ধে চলে যাচ্ছে প্রেমিক প্রেয়সীতার জন্য গাইছে কিন্তু এখন গানটি এমন হয়ে গেছে যে সার্বজনীন শুধু যুদ্ধে যাওয়া না যে কোনো বন্ধুর জন্য গাইতে পারো তুমি প্রেমিকের জন্য গাইতে পারো যে যে কোনো মানুষের জীবনের সঙ্গে মিলে যায় গানটি

কো বন্ধু মনে রেখো আজীবন তোমার রইব যদি আর দেখা নাই হয় যদি আর দেখা নাই হয় ওগো বন্ধু মনে রে আজীবনে তোমারি রইব জোধিয়ার দেখা শুনছিলাম কিন্তু বিরতি নেওয়ার সময় হয়ে গেছে ফিরে এসে আমি এই মুভিটাতেই আগুন কাজ করেছেন সে বিষয়ে সম্পর্কে শুনবো বিরতি থেকে ফিরে আসছি দর্শক একটি বিরতিতে যাচ্ছি আবারও আপনারা আমাদের সাথে থাকুন দর্শক এলাম বিরতির পর আরও একবার আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক সাত দিনের ঈদ আয়োজনে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আবারও আড্ডায় চলে যাচ্ছি আমি যে যে বিষয়টি শুনতে চাচ্ছিলাম অনেক রাত সেখানে এখনও গান করে বাচ্চারাজ পুরস্কার পেয়েছিলেন এবং আপনি সেখানে অভিনয় করেছিলেন আমি এই প্রসঙ্গে একটু শুনবো ওখানে আমি আসলে অভিনয় করি নাই আমাকে অভিনয় করানো হয়েছিল আমি কিচ্ছু বলতে পারবো না এই সম্বন্ধে আর আমার অভিনয় আহামরি কোনো অভিনয় ছিল না আহামরি কিছুই না ওই ব্যাপারটা যা করার আব্বা ক্রেডিট যদি দিতে হয় তাহলে দিতে হবে ওই ছবির গানে ওকে যে এই কথাটা আমি খুব গর্ব করেই বলার মতো একটা কথা বাংলাদেশের অনেক সিনিয়র আর্টিস্ট আমাকে মাঝে মাঝে বলতেন আব্বা মারা যাওয়ার পর যে আগুন মানে তুই যে কত বড় ভাগ্যবান যে তোর বাপের সুরে যে গান গাইতে পারছস আমাদের আমরা এত গান গাইলাম কিন্তু আতা ভয়ের সুরে গান গাইতে পারলাম না দিস ইজ মাই অ্যাচিভমেন্ট যে আমি এইটাও কাকতালীয়ভাবে হয়ে গেছে যে আমি হিরোর লিপে গান যাবে তো আম আগুনই যখন গাচ্ছে আগুনই তো সেই গান গাবে ও আমার জন্মভূমি তুই স্বাধীন হবি কবে এটা আর ওর ওই যে যদি আর দেখা নাই হয় এই দুটোর জন্য আমরা দুজনেই বাচ্চাস পুরস্কার পেলাম সেটা তো বিরাট ব্যাপার ওই বয়সে বাচ্চশ্বাস পেয়ে যাওয়া একটা আর আমি কোনোদিন আসলে ওরকম পুরস্কার লোভী ছিলাম এখনো নাই কখনো থাকবো না কিন্তু বাছু মতো একটু ভারী পুরস্কার পেয়ে কিন্তু খারাপ আর পাওয়া যাচ্ছে চলচ্চিত্রই তো নাই তাই চলচ্চিত্র আমরা যখন ছবি করেছি তখন তেরো হল ছিল এখন একশো চব্বিশটা হল হাউ ডু এক্সপেক্ট তেরো হলে আমরা ছবি রিলিজ দিয়েছি তখন বছরে ছবি রিলিজ হয়েছে 12টা এখন বছরে ছবি রিলিজ হচ্ছে 8টা 10টা হাউ ক্যান ইউ এক্সপেক্ট এবং সেই পরিবেশটাও তো না যে রেকর্ডিং স্টুডিও কোথায় শ্রুতিতে গানগুলো হতো না 20 যে সিনারিও এখন উন্নতির পথে কিন্তু মোটেই যাবে না আরও অবনতি হবে হয়ে ভেঙে চুরে সব নতুন করে রিবিল্ড হবে এটা এখন কেউ যদি বলে সিনেমার গানে আপনাকে পাছিনা কিন্তু আমি তো সব সময় পাঠক বিরক্ত লাগে ওই পছন্দের শুনলে সিনেমা পাচ্ছেন কোথায় আপনারা সিনেমাই তো নাই একটা হিরোর নাম বলতে পারবেন আপনি হ্যাঁ শাকিব খান ছাড়া সালমান শাহ ওর পরে যে এই এত বছর পার হলো হ্যাঁ ছিয়ানব্বইতে তো সালমান চলেই গেল সেই ছিয়ানব্বইয়ের পরে এত কাণ্ড হলো এত কাণ্ড হলো মান্না সাহেব ছাড়া বাবার রে বাবা এক হিরো মান্না হ্যাঁ তো এছাড়া হিরোর কই হিরোই তো নয় এখন শুধু ঘুরে ফিরো সাকিব তো এক হিরো দিয়ে এফডিসি চলে একদমই সেই চলচ্চিত্রের মানে সেই সেই রমরম অবস্থাটাই এখন আর নেই যে কারণে গানও হয় না আমরা আগুনের মতো শিল্পীর কাছ থেকে আমরা গান থেকে বঞ্চিত হচ্ছি যে একদমই তাই আমি আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা একটু একটা ইউনিক প্রশ্ন আছে সব সময় যে ভাই বোন মধ্যে বোনরা সময় বেশি স্যাক্রিফাইস করে থাকে এটা প্রচলিত আছে সেক্ষেত্রে একটু আগুনের কাছ থেকে শুনবো বন্ধের যদিও যদি শুরুতে আমরা একটু শুনেছি আমার ভাই বোন সবার মানে আমার সাত খুন ঢাকার জন্য ওরা যথেষ্ট চেষ্টা করে করেই এটা অদ্ভুত ব্যাপার একটা আমি বলি এটা এগুলি সচরাচর হয় না হ্যাঁ আমার বড় ভাই বোনরা আমাকে যেইভাবে আদর করে ভালোবাসে শাসনও করে কম সেই শাসনের মান মানে মাপটা মানে এক্সট্রিমলি কম মানে আগুন করেছে আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার থেকে আমি পাই পেয়েছি এতদিন পাচ্ছি পাবো জি রুমানা ইসলাম ভাই সম্পর্কে বলবেন ভাই সম্পর্কে ও এক ভাই আরেক ভাই আছে দুটোই আমার ছোট কিন্তু ওদের ভাব হচ্ছে ওরা আমার উপরে উপর দিয়ে যায় যত আবদার যত খবরদারি যত বকা চকা ওরা আমার এটা আমাকে বড় বোনকে করতে পারে বড় বোন তো মায়ের জায়গা নিয়ে নিয়েছে তা আমার বেলা তারা খুব আছে কিন্তু ভীষণ সাপোর্টিভ দুটো ভাই দু রকম কিন্তু এত সাপোর্ট আমি পেয়েছি শুধু ভাই তো আছে আমার ফ্যামিলি সাপোর্ট না পেরে কিন্তু আমি এই যে কাজটা যেটা করছি আর্কিটেকচার প্র্যাকটিস এবং গান দুটো একসাথে এটা সাপোর্ট ছাড়া হয় না ওরা তো সবচেয়ে বড় ক্রিটিক এই এমন করে করবে সানপু না এটা তো হয় নাই তোমার এই গানটা কেন গাইলে ওইটা কেন গাইলে না মানে এই জিনিসগুলো আমাকে আসলে গাইড করে আমি এখন এনজয় করি প্রথম প্রথম খুব রাগ লাগতো এখন ছেড়ে এখন খুব এনজয় করি ভালো লাগে জি আগুনের আরেকটা ভীষণ জনপ্রিয় গান রয়েছে একাত্তরের মা জননী আমরা এই গান থেকে কি অল্প একটু শুনতে চাই যারা অস্ত্র হাতে ধরেছিল মা তোমার তরে মরেছিল ও ওমা যাদের ভয়ে পালিয়েছিল শত্রু সেনার দল ও মা একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল চমৎকার এবং সামগ্রিকভাবে আমি দর্শকদের জন্য কিছু বলতে বলবো প্রথমে রোমান ইসলাম দর্শকদের জন্য বলবো ঈদ ঈদটা খুব সুন্দরভাবে পালন করেছেন আমরা সবাই পালন করেছি সবাই খুব সুন্দর থাকবেন এবং পরিবেশটা ঈদের পরিবেশটা যেন ভালো থাকে একদম গানের থেকে আলাদা একটা কথা বলছি পরিচ্ছন্ন থাকে সেদিকে সবাই আমরা সচেতন হব এইটুকু গানের প্রজন্মের যারা নতুন আসছে তাদের জন্য আগুনের কি বলার আছে তাদের জন্য আমার এতটুকুই বলা আছে গানের প্রতি নতুন যারা আসছে তাদের জন্য বলার আমার এতটুকুই যে তোরা ভয় পাস না গোল্ড এন ডেজ আর কামিং ব্যাক ডোন্ট পরি ডোন পরি অ্যান্ড ডোন্ট পরি জি অনেক অনেক ধন্যবাদ দুজনকে আমাদের সাথে আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ঈদ আয়োজন সবার জন্য পরিপূর্ণ ভাবে যে আনন্দ নিয়ে এসেছে সেই আনন্দ বহমান থাকুক সকলের জীবনে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ এবং নিরাপদ থাকবেন শুভরাত্রি